felt for you, and my regret for losing the one who loved me, for who I can't go back to. Walking through all the dust, memories and frame, a past we simply left fade. But I don't close the door, waiting the chance for one will be. Hi friends, welcome back to my channel. আর আজকে তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার পিউকে। আর তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আজকের কি কোন ডে। আজকে হলো হোলি। তো তোমাদের সবাইকে জানতে চাই আমার তরফ থেকে উইশ এ ভেরি ভেরি হ্যাপি হোলি। আশা করি তোমরা আজকে দিনটা খুব এনজয় করছো, আমিও এনজয় করছি। পুরো সকাল থেকে দুবার স্নান করা হয়ে গেছে আজকে, মানে খুব 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 মজা করছি। হয়তো ছোটোবেলার মতন অত মজা না হলেও একটু অত অত মজা তো করেই আসছে। আর আমার কাছে আছে এতগুলো কালার, তোমাদের যেটা পছন্দ সেটাই তোমাদের। কিন্তু এই সব কিছুর মধ্যে সব থেকে যেটা আমার প্রিয় সেটা হলো এই অরেঞ্জ কালার। তোমরা কি এমন আছো, কি করবে আজকে দিনটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আমি সারাদিন ব্লগের মধ্যে থাকবো, আজকে কোনো আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের নিরামিষ, আজকে কোনো রান্নাবান্নাও নেই। শাশুড়িমা রান্না করে পাঠাবেন আজকে, ওনাদের খিচুড়ি ভোগ, বেগুন ভাজা, বেগুনি এই সব রান্না হবে। তো ওটা তো থাকছে, কোনো রান্না নেই, মানে সারাদিন খুব মজা করব। আর আমি যেটা এঁকেছি মানে ওটা আমি এমনি জাস্ট হ্যাপি হোলি করে করেছি। আর আজকে ভাবছি মানে কোনো অন্য বছর তো মানে এখানেই বাড়িতেই থাকা হয়, তবে আমার ইচ্ছা বোলপুরে যাওয়ার কোনো একটা বছর। তো চেষ্টা করবো সামনে বছর বোলপুরে যাওয়ার, ওখানকার পরিবেশটা আমার ভীষণ ভাল লাগে। তো চেষ্টা করবো বোলপুরে যাওয়ার, আমার আবির দেখলেই যেন হাত কেমন হয়, যেন মনে হয় যেন সব নিয়ে মেখে নিই, এতই ভাল লাগে। আর আজকে কিন্তু হোলি, যার জন্যে কিন্তু হলুদ আর না হলে কিন্তু সাদা এগুলো না পরলে মানে না। তাই আমি আজকে পরেছি একটা হোয়াইট কালারের চুড়িদার, সালোয়ার কামিজ পরেছি হোয়াইট কালার। আর আজকে আমি এইগুলো লাগিয়েছি, এগুলো আমার নাচের সময় লাগাতাম, যখন আমি ডান্স করতাম তখন এগুলো লাগাতাম। আর আজকে এমনি লাগালাম, মানে পড়লাম আর কি। আর আজকে এই ঠান্ডা মানে গরম তো পড়ে গেছে, আজকে ঠান্ডা বলতে আজকে লস্যি বানিয়েছি ঠান্ডা, ওগুলোই খাবো। কোল্ড ড্রিঙ্কস থাকবে, সুইট মিষ্টি থাকবে, আজকে এইসব খাওয়া দাওয়া হবে নিরামিষ। তবে অন্য দিন হলে আরও মজা হতো, কারণ অন্য দিন হলে চিকেন টিকেন এগুলো বেশ অনেক কিছু রান্নাবান্না করা যেত, বিরিয়ানি চিকেন এগুলো করা যেত। কিন্তু নিরামিষের দিন তো এইভাবেই সেলিব্রেট হবে। আর আজকে বিকালেও ঘুরতে যাবো। আর হলুদ কালারটা কিন্তু খুব ভালো লাগছে। আর ঠিক আছে, আবার গরম তো লাগছে, একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদ থেকে ঘুরে এসে আবার ফের কথা বলছি, আর একটু পরে আবার কথা বলছি, ঠিক আছে? তো তারপর ফের আবার তোমাদের আরেকবার জানিয়ে দিই, উইশ এ ভেরি 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 হ্যাপি হোলি। ছাদে কিন্তু প্রচণ্ড হারে রোদ আছে, আর এখন তো মানে ভালো গরমও পড়ে গেছে, ভালো গরম পড়ে গেছে, কারণ সেই মানে ঠান্ডা ঠান্ডা জিনিসটা আর কিন্তু নেই। আর সকাল থেকে এই হোলি হোলি দিয়েই চলছে মোটামুটি। আর আজকে আর এখন তো গরম লাগছে, এবারে যাব নিচে, যাব নিচে গিয়ে তারপর আবার ফের একটু পরে কথা বলছি। আর এই হোলিতে কে কেমন এনজয় করলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এই যে আমি চলে এসেছি আমার ঘরে, ফ্যানটা চালিয়ে দিলাম, পুরো ঘেমে গেছি, এতটাই গরম লাগছে আজকে, আজকে খুব গরম পড়ে গেছে। আর এইরকম হোলিতে আগের বছর আমরা ঘুরতে গেছিলাম, আর মানে হোলির পরের দিন আমরা ঘুরতে গেছিলাম, সিকিম গেছিলাম আগের বছর। আর তারপর থেকে তো ব্লগ করছি, অথবা সেই জন্য সেই এটা দিতে পারিনি। আর এবার তো কোথাও ঘুরতে গেলে ভালো ভালো জায়গা অবশ্যই ব্লগ দেবো। আর আজকে এই, তবে কি এখন বড় হয়ে গেছি সেভাবে আর আমাদের এত এনজয় করা হয় না, ছোটোবেলায় যতটা করতাম, ছোটোবেলায় অনেক অনেক বেশি এনজয় করতাম, অনেক বেশি রং খেলতাম, পুরো পাড়ায় বেরিয়ে যেতাম, সবার পায়ে আবির দিয়ে সবার বাড়ি থেকে মিষ্টি খেয়ে আসতাম। এখন আর সে
বাপরে আজকে যা গরম পড়েছে ছাদে, এই যো আমি এখন তো কোল্ড ড্রিঙ্কস খাইনি, প্রচণ্ড বালিশ ঠিক আছে ছাদে কি অলরেডি দুবার স্নান করা হয়ে গেছে, আবার একবার করব। করে তারপরে মুখে সাবান টাবান দিয়ে ফেস ওয়াশ করে শ্যাম্পু ট্যাম্পু করে তারপর আবার খেতে বসবো। আর যেটা হ্যাপি হার্টেড এঁকেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আবার ফের কথা বলবো তোমাদের সাথে। ওকে, হাই ফ্রেন্ড, হ্যালো। আমি এখন এই খেতে বসেছি আর এখন প্রায় 2:30 মতন বাজে, আবার স্নান করলাম, কারণ ওই আবির অবস্থায় যদি খেতে বসতাম, ওই যদি একটুখানি যদি হাতে পড়তো তাহলে তো একদম পেট ব্যথা শুরু হয়ে যেত। অতএব ফের স্নান করলাম, এই নিয়ে 3 বার হয়ে গেল। আর আজকে তো আমাকে রান্না করতে হয়নি, আজকে আমার রান্না করেছে শাশুড়ি মা, উনি পাঠিয়ে দিয়েছে। এই যো খিচুড়ি, বেগুনি, আলু, আলু ভাজা, আরও অনেক কিছু করেছিল, কুমড়ো ভাজা করেছিল, তারপরে ফুলকপি ভাজা করেছিল, আর ওটাকে কী বলে আলুর চাকি করেছিল, অনেক কিছু ভাজাভুজি করেছিল, কিন্তু আমি কিচ্ছু খাবো না বলেছি, শুধু আলু ভাজা আর বেগুনি দিতে বলেছি, কারণ ভাজাভুজি আমি বেশি খাই না, সেই জন্য আমি বলেছি একদম অল্প করে দিতে। আর আমি নিয়েছিও একদম অল্প, এতটা অল্প আমি খাই না, কিন্তু আজকে মানে গরম লাগছে বেশি, খেতেটাও খেতে অত ইচ্ছা হচ্ছে না, 2-3 বার স্নান করা হয়ে গেছে ওই জন্য। এটা খেতে খুব টেস্টি হয়, এটা সোনামুখ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে এটা তৈরি করে, আর এটা খেতে আমার শাশুড়ি মা মানে খিচুড়ি ভোগটা মানে ভোগ না মানে খিচুড়ি রান্নাটা খুব সুন্দর করে, আমি অতটা ভালো করতে পারি না, মোটামুটি করতে পারি, আর উপরে ঘি টি দেওয়া আছে, ভালো হয়েছে খেতে। তবে আজকে যদি বৃহস্পতিবার না হয়ে অন্যদিন হতো, মানে মানে নিরামিষের দিন না না অন্য দিন হলে তাহলে আরও অনেক কিছু ভালো কিছু রান্না বান্না হতো, চিকেন টিকেন হতো, অনেকে আবার এই পূর্ণিমাতে খায় না, মানে এই দোল উৎসব মানে দোল পূর্ণিমাতে অনেকে আবার মানে আঁশ জিনিস খায় না, আবার অনেকে খায়, কিন্তু বৃহস্পতিবার বলে আমরা খাই না। আর এটা আছে বেগুনিটা, ভালো হয়েছে বেগুনিটা, গরমটাও ভীষণ গরমটাও পড়ে গেছে। এবারে খাওয়া দাওয়া সেরে টেরে নিই, নিয়ে একটু টিভি টিভি দেখি, আর কি করব, অত কিছু করার নেই। আর এই বছর হয়তো এখানে খাচ্ছি, সামনে বছর হয়তো বোলপুরে খাবো, খুব ইচ্ছা আছে বোলপুরে যাওয়ার, শান্তিনিকেতন। সামনে বছর না হোক, 2-1 বছরের মধ্যে কিন্তু এই আজকের দিনে আমরা যাওয়ার চেষ্টা করব। এবার খাওয়া দাওয়া সেরে নি, নিয়ে আবার পরে কথা বলবো, ঠিক আছে? আর আমি এখন আছি আমার বাড়ির ছাদে, আর তখন ওই তোমার খাওয়া দাওয়া করলাম, করে তারপরে একটু টিভি টিভি দেখছিলাম, আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, ওই জন্যে আলোটা একটু কম আছে, ওই যে বাইরে পেছনটা যেরকম ঝাপসা ঝাপসা লাগছে না, আলোটা অনেকটা কমে গেছে, কারণ এখন প্রায় পুরো 6:05 বাজে পুরো, তো 6টা তো এখন প্রায় সন্ধে, তো সেই জন্য। আর ওই যে ওইটা বানিয়েছিলাম তোমাদের প্রথমেই দেখিয়েছি, আমার খুব ভাল লাগে রঙ্গোলি করতে, তবে সেভাবে করিনি, কারণ এত ছাদে সকালে রোদ ছিল না, যার জন্য আমি করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম হচ্ছিল, এত গরম হচ্ছিল ওই জন্য করতে পারিনি একদম। আর এই সময়টা না সব পাখিরা বাড়ি ফেরে, মানে পাখি মানে পাখি মানে আকাশের যে পাখি তারা বাড়ি ফেরে, এগুলো আওয়াজগুলো আসে না, দারুণ লাগে। আর মুখটা খালি খালি লাগছিলো তাই আবার একটু লাগিয়েছি, আমার খুব ভাল লাগে। আমার এই আবির জিনিসটাই, আমার রং একদম পছন্দ না, কিন্তু আবির আমার ভীষণ 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 প্রিয়। আর বোলপুরে আমি এই কারণে যেতে চাই, কারণ ওখানে সবাই আবির খেলে, যার জন্য আমার এতটা ভালো লাগে, মানে আবির আমার ভীষণ ভালো লাগে খেলতে। আর রং আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ ছোটোবেলায় একবার রং গালে দিয়েছিল, সেটা আমি ব্রাশ দিয়ে ঘষে ঘষে আমার মানে পুরো গালে গালফাল মানে উড়ে গেছিলো, তাও আমার কিছুতেই মানে উঠছিল না রঙটা, সে খুব কেঁদেছিলাম, সেই জন্য আমার রং জিনিসটা প্রচণ্ড হারে ভয় লাগে। কেউ এসছে আমি 1 সেকেন্ড দেখি।
আর ওই পাড়ার একজন এসেছিল, ডাকছিল ওই জন্য। আর আজকে ব্লগটা একটু ছোটো করে করলাম, আর আমি মানে রাত্রিবেলা আজকে লুচির তরকারি বানাবো, যেহেতু নিরামিষ আর নিরামিষ খাবার মধ্যে তো এগুলোই আছে, তো লুচি তরকারি আজকে বানাবো রাত্রে। আর আজকের ব্লগটা একটু ছোট্ট করে করলাম, কারণ হোলির দিন একটু মানে নিজেদেরও একটু পার্সোনাল লাইফ তো থাকে, তাই না? তো একটুখানি এই আর কি, তো একটু ছোট্ট করে বানালাম, আর চেষ্টা করব পরের ব্লগটা বড় করে দেওয়া, মানে যাব মার ওখানে, যাব কাল পরশুর মধ্যে যে কোনো একদিন। ওইখানে মার ওখানের ব্লগটা অবশ্যই তোমরা দেখবে, কারণ ওখানকার মানে পরিবেশটা আরও সুন্দর, মানে খুব ভালো, যদিও আমার এখান থেকে বেশিক্ষণ মানে একদমই কাছে পেয়ে যাচ্ছি আমি, কারণ ছুটে আমি নিচে গেছি, গিয়ে আবার ছুটে উপরে আসলাম, কারণ আলো চলে যাচ্ছে না, আস্তে আস্তে আলোটা কীরকম চলে যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, তখন আর আসবে না ঠিক করে, ওই জন্য তাড়াতাড়ি গিয়ে হাঁপিয়ে গেছি। ঠিক আছে, তো তোমরা প্লিজ আমার ভিডিও ফুল ভিডিও ওয়াচ করো, আমিও সবার ভিডিও ফুল ভিডিওই ওয়াচ করি, আর চেষ্টা করব তোমাদের সাথে আরও নতুন নতুন ব্লগ শেয়ার করার জন্য। আর নতুন কেউ আসলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর আর প্লিজ প্লিজ একটা কমেন্ট করো, আর একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না। ঠিক আছে, তো এখন সবাইকে টাটা বললাম, আবার দেখা করবো পরের ব্লগে, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ওকে, তো এখন সবাইকে টাটা, আর আজকে এখানে আছি, সামনে বছর আই থিঙ্ক আমি বোলপুরে থাকবো। ঠিক আছে, তো সবাইকে এখন টাটা, আবার দেখাবো পরের ব্লগে।